আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি অনেক ভালো আছি। আমি 15 দিন আগে স্যার এখানে ভর্তি হয়েছিলাম, তখন আমার শরীরের অবস্থাটা অনেক খারাপ ছিল। আসুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিমন, আমার বাড়ি বরিশালে বাকেরগঞ্জ থানা। আমার সমস্যা হচ্ছে 6-7 বছর আগে আমার একদিন হঠাৎ করে মাজা ব্যথা শুরু হয়েছে। একদিন বিকেল বেলা আমি কাজ করছিলাম একটু বৃষ্টিতে ভিজে, এর পরের দিন সকালে দেখতেছি হঠাৎ করে মাজা ব্যথা। বিষয়টা আমি আমার মায়ের কাছে বলি, মা বলছে হয়তো বৃষ্টিতে ভিজে কাজ করছো, এইরকম মাজা ব্যথা হইতে পারে। এরপর আমাদের গ্রামের ডাক্তার ফার্মেসি থেকে ব্যথার ওষুধ আনি, ঔষধ খাই। তা খেয়ে যখন দুপুরে ঘুমাইলাম, তখন দেখলাম ব্যথাটা গেছে হাঁটুতে। যাওয়ার পরে সাধারণ ব্যথা ব্যথার ওষুধই চালাইছি 2-3 দিন, দেখলাম যে না, ব্যথাটা কমে নাই। তারপর আবার গ্রামের আর এক ফার্মেসিতে গেছি, এইরকম 1-2-3 ফার্মেসির ওষুধ খাইলাম মোটামুটি 7-8 দিন। এরপরে দেখলাম যে আমি একবার বিছানায় পড়ে গেছি, হাঁটতে পারি না। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একজন ডাক্তার আছে, ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার, ওনার কাছে আমি গেলাম গাড়ি নিয়ে। উনি আমারে 1.5 ঘন্টায় 5টা ইঞ্জেকশন দিছে। 5টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি মোটামুটি সুস্থ, আমি হাইটে বাড়িতে আসছি। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়া 2nd ইয়ার উঠলাম। বাড়ি এসে দেখি যে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ হাঁটতে পারি। তা আমি চিন্তা করলাম আমি শহর থেকে আমার ইন্টার 2nd ইয়ারের বইগুলো নিয়ে আসি। এগুলো নিয়ে আসার পর জন্য আমি একটু দূরে শহরে গেলাম। পরের দিন থেকে আবার দেখলাম যে মাজা ব্যথা শুরু, ঔষধগুলো খাই দিয়েছি কিছু বুঝতেছি না। আবার 3-4 দিনের ভিতর আমার সমস্যা আগের মতো হয়ে গেল, আমি বিছনা থেকে উঠতে পারি না, মাটিতে পাড়া দিলে পা দিয়ে হাঁটতে পারি না। এখন আমার মা আমার জন্য খুব চিন্তা করতেছে, হঠাৎ করে এমন কি হইলো। এরপর আমার ফুপার পরামর্শে আমি বরিশাল হাসপাতালের সামনে ডাক্তার দেখাই। ওইখানে একজন অর্থোপেডিক ডাক্তার আছে, ওনার সাথে আমি পরামর্শ করি, কিছু পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট করে দেওয়ার পরে তারপর আমাকে কিছু ঔষধ বেরিয়ে দিল। আমি রাতে আলহামদুলিল্লাহ খেয়ে একবারে সুস্থ, ওনার ঔষধগুলো 1 মাস খাই, একবারে 100% আমি সুস্থ হয়ে গেছি। এরপরে ঠিক 2 বছর সুস্থ ছিলাম। 2018 সালের দিকে হঠাৎ করে, আমি চট্টগ্রামে আছি তখন, 2018 সালের দিকে হঠাৎ করে আবার মাজা ব্যথা। আবারও যে স্বাভাবিক মনে করলাম, তখন আমি আবার সেই 2 বছর আগের একটু ঔষধ খাইলাম, আস্তে ঠিক হয়ে গেছে। এরপর থেকেই আমার মাজা ব্যথাটা শুরু, মূলত 1 সপ্তাহ পর পর ব্যথা, 10 দিন 15 দিন পর পর ব্যথা। তো ব্যথা উঠলেই আমি ওষুধ খাই, ঠিক হয়ে যায়, ওষুধ খাই ঠিক হয়ে যাই, এইরকম চলতেছে। এরপর আমি নোয়াখালী গিয়েছি কাজের সূত্রে। নোয়াখালী যাই চিন্তা করলাম যে এইরকম তো আসলে ব্যথার ওষুধ খাই জীবন চলে না, আমি কোনো একটা ডাক্তার দেখাই। আবার এক ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, অর্থোপেডিক ডাক্তার দেখাইলাম, এর কিছু রিপোর্ট টিপোর্ট করে বললাম স্যার কি সমস্যা। তেমন কিছু নাই, ভয়ের কিছু নাই, ঠিক হয়ে যাবেন, ঔষধ খান, রেস্ট নেন, ঠিক হয়ে যাবেন। তো ঔষধ খাই ভালো থাকে, ঔষধ খাই না, মানে এমন একটা পরিস্থিতি, মানে ঔষধ খেলে ভালো থাকি, কাজকর্ম করতে পারি। ওই জায়গায় আমি 1 বছর ছিলাম, 1 বছরে মোটামুটি 2-3টা ডাক্তার দেখাইছি, এক একজনের কাছে 2-3 বার করে গেছি, ঔষধ খেলে ভালো। এরপরে আবার আমি ঢাকা আসি, ঢাকা আইসা আবার আমি অসুস্থ, বিছনাতে করতে পারি না। এরপরে হাসপাতালে ডাক্তার দেখাইলাম, ওরাও একই কথা বললো যে ঔষধ খান ঠিক হয়ে যাবেন। এইখানে 2-3 বার আসলাম হাসপাতালে, সেখানেও সুস্থ হই নাই। আবার বরিশাল গেলাম, মানে ব্যথার ওষুধ খাইলে আমি ভালো থাকি, আবার বাদ দিলে 3 দিন পর 5 দিন পর 7 দিন পর মাজা ব্যথা করে, এইরকম চলতেছে। এর ভিতরে ডাক্তার দেখাইলাম বরিশাল, আরো 2 জায়গায় ডাক্তার দেখাইলাম, 2টা ডায়াগনস্টিক সেন্টারে, মানে কোনো সমাধান নাই আর কি। ওষুধ খাইলে মোটামুটি ভালো থাকি, আমি কাজকর্ম করতে পারি। গাজীপুরে থাকি আমি এখন বর্তমানে, ওইখানে লাস্ট 1 বছর আগে দেখি
যে আমার মাজা ব্যথা তো আছে, আমার ঘাড়ের পিছন দিয়ে একটু ফুইলে গেছে 1 বছর আগে। তখন আমি আবার চিন্তা করলাম যে হঠাৎ করে ঘাড় ফুইলে গেছে, ব্যাপারটা কি? তখন আমি একজন মেডিসিন ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই, উনি আবার আগের মতোই কিছু রিপোর্ট টিপোর্ট টেস্ট মেস দিল। ওগুলো নেওয়ার পরে আবার একই কথা, তেমন কিছু না, ঠিক হয়ে যাবা। আমি ঠিক হই না, ওনার কাছে একবার দুইবার তিনবার গেলাম আমি 15 দিন পর পর, ঠিক হই নাই। আর ঔষধ আগের মতোই, যেই যখন যেই ওষুধটা ব্যথার দিছে ওইটা খাই, খাই ভালো থাকি, খাই ভালো থাকি। তারপর আমি হঠাৎ করে 1 মাস আগে, না 1 মাস না, এটা আপনারা 3 মাস আগে হবে, 3 মাস আগে হঠাৎ করে আমার ঘাড় সোজা হয়ে গেছে, মানে ডানেও যায় না বামেও যায় না। তো গাজীপুরে ওই যে পরিয়াল হাসপাতালে একজন ডাক্তার দেখাইলাম, সে বলল যে আপনার হাড্ডি খায়। এরপর বাসায় আসছে, ইনজেকশন দিছে, ঔষধ দিছে, ওগুলো খাইলাম, 4-5 দিনে কোনো পরিবর্তন হয়নি। ওইখান থেকে উত্তরাপাতালে গেছে, ওইখানে স্যার এক্সরে রিপোর্ট, রক্ত টক্ত রিপোর্ট দেখা, একটা এমআরআই দিল, এমআরআই দেখে বললো আপনি একটু সাঁতার কাইটেন। আমি জিজ্ঞেস করলাম স্যার কোনো সমস্যা কি দেখছেন, বলছে না তেমন কোনো সমস্যা না। এই 6-7 বছর সমস্যায় আমার যে আসলে শরীরের রোগটা কি আমি এটাই জানতাম না। এরপরে আমি ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আমার দেশের বাড়ি বরিশালে চলে যাই। তো এখন ঔষধ বরিশালে গিয়ে দুই পায়ের তলায় প্রচুর ব্যথা, হাঁটতে পারি না, মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে ডান কনুইতে ব্যথা গেছিল, এটা আস্তে আস্তে কমতেছে, ওষুধ খাচ্ছি আস্তে আস্তে ভালো হচ্ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে, একবারে তো সুস্থ হচ্ছেই না। পরে আমি চিন্তা করলাম যে আমি আর একবার একটু ডাক্তার দেখাই। তখন আমি বরিশাল ডাক্তার দেখাইলাম, উনি আমার কথাবার্তা শুই না। তারপরে আমার একটা কথা বলছে যে আপনার একটা সমস্যা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং নামে, অ্যাঙ্কাইলোজিং নামে আপনার একটা সমস্যা হয়েছে, এইটা আমি বুঝতেছি, তারপর আমি একটু রক্তটা টেস্ট করে দেখি। ওইটা 15 দিন পর রিপোর্ট দিছে, এবং 15 দিন পরে রিপোর্ট দেওয়ার পরে 6 তারিখে ওইটি পজিটিভ আসছে, অ্যাঙ্কাইলোজিং নামে একটা সমস্যা। এরপরে আমি চিকিৎসা নিব কোথায়, হঠাৎ করে আপনাদের অনলাইন ইউটিউবে ভিডিওটা দেখলাম এই হাসপাতালের। তো ইউটিউবে ভিডিওটা দেখা এরপরে আমি এই জায়গায় এসে স্যারের এখানে ভর্তি হইল, এখন এখানে চিকিৎসা চলছে। স্যারের সাথে আমি সাক্ষাৎ করার পর স্যার আমাকে বসাইলো, দাঁড়ানো থেকে বসতে বললো, আমি বইসা দেখাইলাম, স্যার হাঁটতে বললো, হাঁটলাম, স্যার উপর হয়ে মানে সামনের দিকে ঝুঁকে পাস হইতে বললো, পাস হইলাম। এরপর বললো আপনি 15 দিনের জন্য ভর্তি হন, আপনি সুস্থ হবেন আশা করি। না, আমাকে কোনো ডাক্তার, অপারেশন তো দূরের কথা, কোনো ডাক্তার বলেই নেই যে কি সমস্যা। দর্শক আপনারা দেখলেন যে আমি এখন কতটা ভালো আছি, সেই 15 দিন আগে আমি যতটা অসুস্থ ছিলাম এখন আমি একবারে সুস্থ বলতেই হয়। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, এবং ডিপিআরসি হাসপাতালের জন্য আমি দোয়া করি। আমি এখানে আসার আগে আমার পায়ের তলাতে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল, ঘাড় ব্যথা ছিল। এইখানে আসার পরে পায়ের তলার ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথা 2-3 দিনই সেরে গেছে, বাকিটা মাজায় ব্যথা ছিল, মাজা ব্যথাটা আমার আলহামদুলিল্লাহ সেরে গেছে। এখন আগে আমি ঘাড় পুরোটা নাড়াইতে পারতাম না, এখন আমি এইদিকে ঘাড় নাড়াইতে পারি, এইদিকে পারি। আমার খুবই ভালো লাগতেছে, কারণ একটা সময় আমি খুব হতাশ ছিলাম যে আসলে আমি কি করব, আমার ভবিষ্যৎ কি হবে। একটা সময় আমি বিছানায় পড়ে গেছিলাম, উঠতে পারতাম না, হাঁটতে পারতাম না, ঠিক আছে, কিন্তু আমি কষ্টের কথা কাউকে বলতাম না, কারণ বলতাম না কেন, একজনের ব্যথা তার ভিতরেই আছে, কষ্ট নিজের কষ্টের কথা অন্যের কাছে বললে গল্পের মতো, কিন্তু অনুভব করানো যাবে না। এই জন্য মনে করেন খুব কষ্টে দিন যাইতো, খুব হতাশ থাকতাম, চিন্তায় থাকতাম যে ভবিষ্যৎ কি হবে, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো। এইখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি একবারে পুরোপুরি সুস্থের মতোই আছি। এখানে আমি যখন ভর্তি হই তখন আমার আশেপাশে অনেক রোগী ভর্তি ছিল, তারা অনেকেই আমার আগে সুস্থ হয়ে চলে গেছে। এক্ষেত্রে আমিও একটু পজিটিভ মনে ছিলাম যে না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ হব। তাছাড়া হাসপাতালের যে স্যার আছে, ডাক্তার স্যার, তো উনিও একটা সান্ত্বনা দিছিল যে না আপনি সুস্থ হবেন। তাছাড়া এইখানের হাসপাতালের যে স্টাফ আছে, নার্স আছে, এদের ব্যবহারও খুব ভালো,
বিশেষ করে ধন্যবাদ দিতে হয় আমার আমাকে যিনি থেরাপি দিছে, খুবই একজন ভালো লোক এবং উনি পেশেন্টের কষ্টটা বুঝে আর কি উনি সেভাবে চিকিৎসাটা দিছে। আমি আমার থেরাপিস্ট ভাইয়ের জন্য দোয়া করি, হাসপাতালের জন্য দোয়া করি, হাসপাতালের স্টাফদের জন্য দোয়া করি এবং আমি চাই যে হাসপাতাল অনেক দূরে এগিয়ে যাক। আপনারাও ব্যথা থাকলে সমস্যা নিয়ে আসেন, আশা করি আপনারা সুস্থ হবেন। জি, আজকের ভিডিওর পরে আমি আমার বাসায় চলে যাব এবং আগামী এক মাস পরে আমি স্যারের সাথে আবারও দেখা করব। আমি এখন যেমনটা আছি আগামী এক মাস আমি কেমন থাকতে পারবো এটা আমি অবশ্যই আপনাদের জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন দর্শক, দোয়া করবেন আমার জন্য আমি যাতে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।